আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা দেখছো, এই ভাইটি আপনি বললেন, হ্যাঁ, কোথা থেকে আসছেন? যে আসসালামু আলাইকুম, আমি আসছি গুলশান নতুন বাজার থেকে। অনেক এই বইগুলো নেওয়ার জন্য আসছি। স্যারের যে লেকচার যারা শুনছেন, এর ভিতরে আমার মেসেজেরও ফলো করতো ওনাকে। আর ওনার যে কথাগুলো মাশাল্লাহ, অনেক গুছিয়ে বলতে পারে উনি, খুব সহজে মেসেজে। আমার মেসেজ পাশাপাশি অন্যান্য যারা শিক্ষার্থী আছে, ইন্টার ফাইনাল যারা দিবে এবার, খুব সহজে ওনার কথাগুলো, ওনার লেকচারগুলো মানে বুঝতে পারে, যার জন্য আমি গুলশান নতুন বাজার থেকে আসছি এই বইগুলো কালেকশন করার জন্য। সাথে মুরব্বী আছে আমাদের সাথে, তো ভালোবাসা সবার প্রতি অবিরত থাকুক। আর আমার এই যে আল্লাহ তাআলার যে গুণ, আপনাদের ভালোবাসায় আমার এই লিখনির প্রধান শক্তি। অর্থাৎ আপনার, আমি প্রায় বলে থাকি যে আপনারা যে কমেন্ট করেন, উৎসাহ দেন, এটি আমি লিখতে বেশি পছন্দ করি। আর যারা এরকম উপকৃত হচ্ছে, আর ছোটো ভাই বোনদের যারা আছে, এই যে নিজে আসছে বা সে আরেকজনকে সাজেস্ট করতেছে, এরকম সবাই সবার জন্য দোয়া করি, ভালো জন্য সবাই ভালো করতে পারে পরীক্ষায়। আর ভাই আসছিও তার এই যে মিসেসের জন্য, তাই না? যে আমি আসছিলাম আমার মিসেসের জন্য, আমার মিসেসের জন্য সবাই দোয়া করবেন। সে আগামী এপ্রিলে ইন্টার ফাইনাল দিচ্ছেন, অবশ্যই তার জন্য দোয়া করবেন। পাশাপাশি স্যারের জন্য দোয়া করবেন, যেন উনি যেন আরও জন্য বেশি বেশি যেন বই বের করতে পারে, প্রজন্মের জন্য আরও বেশি বেশি কাজ করতে পারে উনি। সবাই দোয়া করবেন, আচ্ছা, সবাই সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। আল্লাহ তোমরা সবাই ভালো রাখুক। আল্লাহ হাফেজ।